অবৈধ লেনদেন ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে। আমাদের এই মহল্লাটা ব্যবসায়ী মহল্লা, প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করে শোনেন, অবৈধ লেনদেন, ওজনে ফাঁকি, ভেজাল, ধোকা, সরকারি এবং জনগণের সম্পদ আত্মসাৎ, সুদ, ঘুষ, ইসলাম কঠিনভাবে এই জিনিসগুলা নিষেধ করেছে। যদি আমরা এগুলি না মানি আমাদের জন্য কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কথা বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকাল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাউরিস সুলতান আলাইহিম। যখন কোন সমাজের মধ্যে ওজনে কম বেশি দেওয়া চালু হয়ে যাবে, যখন মানুষ ভেজাল দিবে মানুষকে, তখন তাদের সমাজে তিনটা জিনিস আল্লাহর পক্ষ থেকে গজব হিসাবে আসবে। এক নম্বর, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে তাদের মধ্যে। অলরেডি আমরা খাওয়া দাওয়ার অভাব না হলেও আমাদের চাহিদার দুর্ভিক্ষ তো আমরা দেখতে পাচ্ছি। চাহিদার দুর্ভিক্ষ আছে না আমাদের? হ্যাঁ, অসীম এক চাহিদা, যেই চাহিদা কেউ পূরণ করতে পারে না, ওটাই তো চাহিদার দুর্ভিক্ষ। রাসূল বলছেন তোমাদের মধ্যে দুর্ভিক্ষ হবে, ওজনে যদি ফাঁকি দাও আর তোমরা যদি ধোকাবাজির ব্যবসা করো। দুই নম্বর, জীবনযাত্রার কাঠিন্য তৈরি হয়ে যাবে। জীবনযাত্রা কি এখন সহজ না কঠিন? ভাই, জীবন চালানো কঠিন হয়ে গেছে ভাই। নিজে খাই কি না খাই, বাড়ি ভাড়া নিয়ে কেমনে দিব, এই টাকা আমার রেডি রাখতে হয়। কি জীবন সহজ না কঠিন? এক নম্বর দুর্ভিক্ষ, দুই নম্বর জীবনের কাঠিন্য, এই দুইটা না হয় মেনে নেওয়া যায়। রাসূল বলছেন তিন নম্বর, ওয়া জাউরিস সুলতানি আলাইহিম, তাদের যে প্রশাসক থাকবে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমতাশীলদের অত্যাচারী বানায় দিবেন তাদের প্রতি। কি মনে হয় আপনাদের, মিলছে? উৎসে কর, বিক্রিতে কর, নিতে কর, দিতে কর, কর আর কর। ওই মালিক পোটে কিনছে, কেনার সময় একবার কর দিয়ে কিনে আনছে, পড়তে খালাস করার সময় একবার কর দিছে, যেই গাড়িতে চুলছে তোলার সময় চালান ভেটে ওখানে কর দিছে, দোকানে নামাইছে, নামানোর পর বিক্রি করছে, বিক্রির সময় আপনি আমি যখন কিনছি ওইখানে একবার, মানে কর আর কর আর করের বোঝা আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইগুলা মনে করো না যে এটা হচ্ছে আসমান থেকে অটোমেটিক আসছে, বরং তোমাদের এটা হাতের কামাই। তোমরা ওজনে ফাঁকি, দুই নম্বরই ব্যবসা, ভেজাল, এইটাকে তোমাদের নিজেদের ও নিত্য অভ্যাস যখন বানায় ফেলবে আল্লাহ তখন তোমাদের প্রতি এটা চাপায় দিবেন, নাউজুবিল্লাহ। এটা এমনি এমনি আসে নাই, পনির বিক্রি করে স্বামী স্ত্রী মিলে পনির বানায় শহরে নিয়ে আসে দোকানে বিক্রি করে। প্রথম যেদিন পনির নিয়ে আসছে, ভাই পনির নেবেন? বলছে হ্যাঁ। কতটুকু? বলে এখানে এক কেজির মতো আছে। মাপছে, মাপে টাপে বলছে যে ভাই আপনার দোকান থেকে আমি পনির দিব, এর বিনিময়ে আমি টাকা নিব না, আমার যা যা টাকা পয়সা লাগে এই জিনিসগুলো, আপনার জিনিসপত্র লাগে আমার, সেইগুলো আপনার দোকান থেকে কিনে নিয়ে যাব, আমার একটু এক কেজি চিনি দেন, হাফ কেজি এটা দেন, হাফ কেজি এটা দেন, সব নিয়ে চলে গেছে। ওই দোকানদারের সাথে তার এখন সম্পর্ক, অন্য দোকানে মাল সামান যাই সাপ্লাই দেয়, কিন্তু এই দোকানে বাড়ির থেকে পনির বানায় আনে, এক কেজি করে একটা করে দলা দেয়, আর এখান থেকে উনি উনার মাসের বাজার, সপ্তাহের বাজার করে নিয়ে যায়। এই পনির আলার পনির সুন্দর, তার সাথে একটা লেনদেন। হঠাৎ করে যেই লোক পনির বিক্রি করে একদিন চিন্তা করছে, এই তো বলে এক কেজি করে দেয়, কোনোদিন তো এক কেজি মেপে নিলাম না, দেখি তো আজকে একটু মাইপে নিয়ে দেখি যে পনিরের মাপ ঠিক দেয় কিনা। মাইপে নিয়ে দেখে কোনোটা 800 গ্রাম, কোনোটা 750 গ্রাম, কোনোটা একটু কম বেশি হয়, কোনোটাই এক কেজি পুরে না। উড়ে দুই নম্বরের দুই নম্বর আসুক এই দিন, এতদিন তোমার সাথে বিশ্বাস করে নিয়েছি তুমি গ্রামের লোক, তুমি এত বড় চিটিং বাজ। পরের দিন পনির দেওয়ার জন্য আসছে, আসার পরে বলছে তোমার পনির আর নিব না, চিটিং বাজ কোথাকার, একটা পনির এক কেজি দাও না, বলে দাও যে তুমি এক কেজি করে দাও, আমি কোনোদিন মাপে নেই নাই তোমার উপর, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই। লোক তো হাউমাউ করে কানতেছে যে ভাই বিশ্বাস করেন আমি কম দেই নাই। লোকজন আরো জড়ো হয়েছে, কম দেশ নাই তার প্রমাণ কি? মাপ, ওর সামনে মাপছে, মাপে দেখে হ্যাঁ 800 গ্রাম 900 গ্রাম, তোর বাটখারার কি সমস্যা তাহলে? বলছে ভাই আমি পনির আপনি নেন না নেন, কিন্তু আপনার সাথে একটা কথা বলি ভাই, আমি গরিব মানুষ, আমার কোনো বাটখারা নাই ওজন করার মতো, ওই প্রথম দিন যে বানায় আনছিলাম আপনার কাছে, আনার পরে আপনি যে বললেন যে তোমার সাথে আমার লেনদেন কি দিয়ে হবে, যে তোমার কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনবো, আমি আপনার কাছে চাইছিলাম যে ভাই আমার এক কেজি চিনি দেন, আপনি এক কেজি যে চিনি দিছেন, আমি চিন্তা করলাম যে আমার বাটখারা নাই, এক কেজি চিনি না ভাঙি, ওই ভাইয়ের দোকান থেকেই তো নিয়ে আসছি, এইটাই একদিকে দিয়ে আমি পনির ওজন করি। প্রিয় ভাইয়েরা, এই যে দুই নম্বর, সমাজের রন্ধ্রে রন্ধে, উমুক পাম্পে যাও ট্রাস্টের পাম্পে তেল কিনো,
আরে তেলের পাম্পে ভিড়, আমি বললাম গ্যাসের লাইন দেখছি তেলে, কই হুজুর এই জায়গা তেলটা সলিড মাপে দেয়, এই জন্য ট্রাস্টের পাম্পের মধ্যে সবাই তেল নেওয়ার জন্য লাইন দিছে, আমি বললাম তার মানে ঢাকা শহরের কোনো মাপের ঠিক নাই, কই একটাও মাপের ঠিক নাই, মিটারে দেখাচ্ছে 1 লিটার, আপনার লিটার নাই, ইউটিউবের মধ্যে হ্যাকিং দেখাচ্ছে যে আপনি যে ওজন করবেন কিভাবে আপনি 100 গ্রাম 1 কেজি দেখাবেন কিন্তু মাল দিবেন 900 গ্রাম, আপনাকে শেখানো হচ্ছে, ডিজিটাল মিটারের ফাঁকি আপনারা ট্রেনিং দিচ্ছে। রসুল বলছেন টেনশন নাই, ওয়ালাম ইয়ানকুসুল মিকাল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মান মাউনা ওয়া জাওরিস সুলতান আলাইহিম, কোনো সমস্যা নাই, দুর্ভিক্ষ পাবে, এখনো তো পাই নাই, অল্প দিনের মধ্যে পাওয়া লাগবে, এরকম 2 নম্বর চিটিংবাজি যদি থাকে, আর 2 নম্বর জীবনযাত্রার কাঠিন্য হবে, আর 3 নম্বরটা আল্লাহ রসুল বলছেন তোমাদের প্রতি অত্যাচার বেড়ে যাবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইয়েরা। এই জন্য এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আল্লাহর ওয়াস্তে ফাঁকি যুগি দিয়েন না, 2 নম্বর দিয়েন না, চিটিংবাজি করেন না, এটা উপার্জনের হারাম, এই হারাম দিয়ে আপনার এবাদত কবুল হবে না, এই হারাম দিয়ে এবাদত কবুল হবে না প্রিয় ভাইয়েরা। রসুল আরও বলেছেন মান দর্শানা ফালাইসা মিন্না, কেউ যদি চিটিংবাজি করে ধোকা দেয় সে আমাদের মধ্যে নয়, কি বলেছেন ফালাইসা মিন্না মান গাশানা ফালাইসা মিন্না, যে ধোকাবাজি করে সে আমাদের মধ্যে নয়, উম্মতে মুহাম্মদী রসুলের উম্মত হিসাবে সে ধোকাবাজ হতেই পারে না, এই কথার ওজন বুঝছেন আপনি, ইমানদার উম্মতে মুহাম্মদী ধোকাবাজ হতেই পারে না, আর আমরা ধোকা ছাড়া কিছু চিন্তাই করি না, আমরা কোনো সরল মানুষকে দেখলে বোকা ভাবি আর চিটিংবাজ মানুষকে দেখলে বুদ্ধিমান ভাবি, এই তো আমাদের পরিবর্তন, মেন্টালিটির পরিবর্তন, কই তুমি এত আলা ভোলা কেন্দ্রে গাধা নাকি, উনি একটু সরল সোজা উনারে গাধা বানাইছে আর একটা চিটিং এর চিটিং, ওরে বলে বাপরে ট্যালেন্ট ট্যালেন্ট, চিটিংবাজ চিটিংবাজ কখনো ট্যালেন্ট হতে পারে না, সরল কখনো বোকা হতে পারে না, মুসলমান সরল হবে ধোকাবাজ হবে না, মুসলমান বুদ্ধিমান হবে চিটিংবাজ হবে না, মান গাশানা ফালাইসা মিন্না, উসুল মনে রাখবেন, লিখে টাঙায় রাখবেন বাড়িতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন প্রিয় ভাইয়েরা। এরপরে আরেক ধরনের হারাম উপার্জন আমাদের মধ্যে আছে, সেটা কি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাজের জন্য যে নিয়োজিত হয়ে যে বেতন ভাতা নেয়, যে চাকরিতে নিয়োজিত হয়ে তার থেকে সে যে পারিশ্রমিক নেয়, এর বাহিরে ওই কাজ করে দেওয়ার ক্ষেত্রে আপনি যদি বকশিস হাদিয়া বদলা ঘুষ স্পিড মানি যাই নেন, এটা আপনার জন্য লানতের কারণ এবং আপনার জন্য হারাম, ওই কাজের জন্য আপনি সেবায় নিয়োজিত, আপনি সরকারের ওই দপ্তরে আপনি বেতন পান, ভাতা পান, বোনাস পান, টিএ পান, ডিএ পান, হাউস পান, চিকিৎসা পান, আপনি সাথে সাথে ওই কাজটা আরেকজনের ত্বরান্বিত করে দেওয়ার জন্য বকশিস নিয়েছেন, হাদিয়া নিয়েছেন, স্পিড মানি নিয়েছেন, রসুল বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাশি ওয়াল মুর্তাশি, এই রকম স্পিড মানি নামে, ঘুষ নামে, এই রকম হাদিয়া নামে চিটিংবাজি করে যারা টাকা নেবে অতিরিক্ত, আল্লাহর রসুল তাদের প্রতি লানত করেছেন, নাউজুবিল্লাহ মিন, রসুলের লানত মানে বুঝেন আপনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান নাবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার মুখ দিয়ে ফটাস করে আসবে না, আর আপনি যদি নবীরে চিনতে না পারেন তো আপনার আমার চেয়ে হতভাগ আর কেউ ওই দিন থাকবে না প্রিয় ভাইয়েরা। এই জন্য খুব সাবধান, যারা স্পিড মানি খাচ্ছি আমরা, যারা কাজ সহজ করে দেওয়ার জন্য হাদিয়া খাচ্ছি আমরা, বকশিস খাচ্ছি আমরা, কমিশন মধ্যে কমিশন আছে না, দালালি ফি, খুব সাংঘাতিক প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, এটাও আমাদের একটা হারাম উপার্জন, এইটা উপার্জনের হারাম।